হ্যালো Deepan. Welcome back টু my channel, Deep Exclusive. সো এখন আমি এই ভিডিওর মধ্যে একটা বিষয় কিনে কথা বলবো যে বিষয়টা যদি হয় তাহলে দারুণ কিন্তু হবে মানে at least SK মুভিস একটা কিন্তু রাইট ট্র্যাকে কিন্তু ফিরবে এবং আমরা যে আপডেটটা পেয়েছিলাম যে এই দু হাজার চব্বিশের মোটামুটি এন্ড থেকে কিন্তু SK মুভিজ একসঙ্গে অনেকগুলো ছবি কিন্তু প্রোডিউস করবে এবং প্রায় খবর আছে প্রায় 18 আঠেরোটা ছবি কিন্তু তারা দু হাজার চব্বিশের এন্ড থেকে দু হাজার পঁচিশ সালের মধ্যে কিন্তু রিলিজ করবে তো সেই ছবির মধ্যে কিন্তু থাকতে পারে দেবদা জিদ্দা এবং তার সঙ্গে সঙ্গে অঙ্কুশদার ছবি এই খবরটা কিন্তু বেসিক্যালি উঠে আসছে এবং এটা সত্যি বলতে একদম কোনো অফিসিয়াল স্টেটমেন্ট কিন্তু নয় বিভিন্ন যে বক্স অফিস পেজ তারা কিন্তু বেসিক্যালি এই আপডেটটা শেয়ার করছে তো এই বিষয়টা হলে আমি প্রচন্ড কিন্তু খুশি হব এবং দেবদা বলো জিদ্দা বলো বা আমাদের অঙ্কুশদা বলো এরা প্রত্যেকে কিন্তু প্রিভিয়াসলি এসকে মুভিসের সঙ্গে কিন্তু কাজ করেছে এবং জিৎ দ্বারা প্রিভিয়াসলি ছবি কিন্তু ছিল বাদশা ডন এবং বাংলাদেশ এবং আমাদের এপার বাংলা একসঙ্গে সম্ভবত এটা কিন্তু কাজ এসেছিলো এবং এটা বিশাল কিন্তু একটা বক্স অফিস কালেকশন কিন্তু করেছিল এবং প্রিভিয়াসলি আমাদের কিন্তু আহ সঙ্গে কিন্তু অনেকগুলো কাজ করেছে এবং অঙ্কুশদা তো অঙ্কুশদার যে ভিদটা এটা তো বেসিক্যালি হয়েছে এসকে থ্রু দিয়েই এবং কিন্তু কাজ করেছে আমাদের এসকে সঙ্গে তো সেই দিক থেকে বিচার করলে যদি অঙ্কুশ দা দেবদা এবং জিদ্দা তিনজনেই এসকে মুভিজের সঙ্গে কাজ করে তাহলে তো একটা এদের প্রত্যেকের এসকে মুভিজে কিন্তু একটা কামব্যাক হবেই তার সঙ্গে সঙ্গে এসকে মুভিস কিন্তু ঘুরে দাঁড়াবে এবং আমি চাইব যদি এই তিনজন কাজ করে তাহলে কিন্তু মাস কমার্শিয়াল সিনেমায় করুক এটা এটা আমার কেন প্রত্যেকে চাওয়া আমরা যারা প্রত্যেকে এদেরকে মাস কমার্শিয়াল সিনেমাতে দেখে বড়ো হয়েছি তারা আমার চাইবো যে তারা আবার ওই ট্র্যাকে ফিরুক তারা আবার ওই যন্ত্রায় কাজ করুক তারা ওইভাবে আবার কাম ব্যাক করুক এটাই আমি চাইব দেখা যাক এক্স্যাক্টলি এই খবরটা কতটা সত্যি বা কতটা মিথ্যে এটা তো সময় কথা মানে কথা বলবে বাট এটা হলে আমি প্রচণ্ড কিন্তু খুশি হব যে এই তিনজন বাংলার সুপারস্টার অঙ্কুশ দা এখনও কিন্তু সুপারস্টার হয়নি এটা আমার মতে কিন্তু এখনও সুপারস্টার নয় একমাত্র সুপারস্টার দেবদা এবং জিত দেয় তো পরবর্তী সুপারস্টার কিন্তু দা হতে পারে যদি এই এইরকম মাস কমার্শিয়াল প্রজেক্ট কিন্তু বারবার করতে থাকে এবং যেটা মির্জা দিয়ে কিন্তু হয়েছে মির্জা আমার ভালো লেগেছে প্রচণ্ড ভালো একটা মুভি গুড অ্যাটেম্প একটা নাইস কিন্তু অ্যাটেম্প ছিল মির্জা তো দেখা যাক এসকে মুভিজের ব্যানারে এরা কাজ করেন কিনা তোমাদের কি মতামত সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা